শ্রুতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত 3 সপ্তাহব্যাপী 20তম জাতীয় চারুকলা প্রদর্শনী 2013 এর শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মোহিত এমপি মহোদয়কে। সম্মানিত সুধী, মাননীয় মন্ত্রী, আজকের এই আয়োজনের পরিচালক সভাপতি আমাদের শিল্পকলার মহাপরিচালক নাকি আজকের বিশেষত অতিথি আমাদের অত্যন্ত পরিচিত শিল্পী সমরজিৎ এবং বাংলাদেশের বয়স এখন যাচ্ছে এবং আমরা দ্বিবার্ষিকে চিত্রকলা প্রদর্শনীর ব্যবস্থা করি, সেটা একটা 20তম অনুষ্ঠান। আমি খুবই ভাগ্যবান মনে করছি যে এই যে একটি ধারা আমরা অব্যাহত রাখতে পেরেছি, সেই ধারার সঙ্গে সম্পৃক্ত হতে পারে। বাংলাদেশের চিত্রকলার ইতিহাস অত্যন্ত চমৎকার, বলা হয়েছে এখানে 65 বছরের ইতিহাস। ইচ্ছা করলে আরো পেছনেও নেওয়া যায়, যাই হোক মোটামুটি ভাবে এই ভূখণ্ডে পূর্ব বাংলায় বাংলাদেশে যে নতুন ধারা প্রবর্তিত হয় 1947 সালে সেটাকে আমরা বহন করে যাচ্ছি। এবং আমাদের মুক্তিযুদ্ধ এতে একটা বিশেষ অধ্যায় আলোচনা করে এবং এই অধ্যায়ের শ্রেষ্ঠ অবদান হচ্ছে যে এর আগে একটা অত্যন্ত সীমিত পর্যায়ে একটি ভাস্কর্য শিল্প আস্তে আস্তে গড়ে উঠছিল। আমাদের তখন নভের আহমদ, তিনি সেই ট্রেডিশন সৃষ্টি করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ হাসান রশিদ। ধরে রাখেন একটু, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পুরস্কার নিচ্ছেন।